আমি বেঁচে থাকা অবস্থায় তোমার উপর অনেক অত্যাচার করেছি, তোমাকে অনেক অপবাদ দিয়েছি। জানো মা, আমার কবরে তোমাকে অপবাদ দেওয়ার অপরাধে প্রচন্ড প্রচন্ড শাস্তি হচ্ছে। আমি কবরে থাকতে পারছি না মা। তুমি আল্লাহ অবস্থা আমাকে মাফ করে দাও। মারে আমার আমার কবরে প্রচন্ড আজাব হচ্ছে, আমার প্রচন্ড আজাব হচ্ছে। তুমি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করো, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। এসব কথা উচ্চারণ করে না, যাক ও না যাক, চলো আমরা যাই। চলো চলো মাদ্রাসার হুজুরদের কাছে কয় জানাজা পড়ান লাগবে, আর আমরা গোসলের ব্যবস্থা করতেছি, মাস মাস কাটিয়ে আনতেছি। ঠিক আছে মেম্বার সাহেব, চলেন। আসলে বাবা, সত্য বলতে আমি জানাজা দিতে পারবো না। উনি বেঁচে থাকতে ইসলামকে বিশ্বাস করতো না। এরপরে নামাজ, হাদিস, কোরআনকে অবমাননা করতো। এই মানুষের আমি জানাজা করতে পারবো না। হুজুর, সে তো আমিও জানি, সে গ্রামের মানুষদেরকে অনেক অত্যাচার করেছে। হুজুর চলেন, আপনি যদি এমন করেন হুজুর, তার জানাজা কে দিবে? না না বাবা, সত্যি আমি তোমার দাদুকে জানাজা দিতে পারবো না। আর উনি তো গজবে মারা গেছেন, ওনার উপরে তো আল্লাহর লানত পড়েছে। এই এই মানুষের জানাজা আমি দিতে পারবো না। সে তো আমিও জানি, আপনি চলেন হুজুর, কেউ জানাজে আসতেছে না। আপনি যদি না যান, আমি লাতি হিসাবে তার কোনো কিছু করতে পারলাম না। সে হয়তো অনেক খারাপ ছিল, তাই বলে কি তার জানাজা হবে না? না বাবা, সরি বলতেছি, যাই হোক আমি জানাজা দিতে পারছি না।
বসে আছেন হুজুর? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার দাদু তো মারা গেছে, আপনার ছাত্রর কাছে গিয়েছিলাম কিন্তু উনি জানাজা দিবেন না, আপনি যদি একটু জানাজাটা দিয়ে দিতেন। তো দেখো ভাইয়া, তোমার দাদার জানাজা আমি যেতে পারবো না, কারণ জীবদ্দশায় সে নামাজই পড়েনি, দুই দুইবার করে তওবা করলো, তারপরেও সে ভালো পথে ফিরে আসলো না, শুধু ষড়যন্ত্র ষড়যন্ত্র। আবার শুনলাম যে তার ব্যাটার বোর জায়নামাজ ফেলে দিয়েছে, হাদিসের বই ফেলে দিয়েছে, আর এটা তো আল্লাহর গজব, আর আল্লাহর গজবে যে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে তার জানাজা পড়া ঠিক না, আমি জানাজা যেতে পারবো না। হুজুর, কেউ রাজি হচ্ছে না, আমাকে ফিরাই দেন না, একটু চলেন না। আমি এজন্য দুঃখিত, আমি ওর জানাজা পড়াতে পারবো না। এত মেঘ বৃষ্টির মধ্যে কি কবর কাটা যায়? ও ডেলিভারি পানি উঠে পড়তেছে, কি যে বিপদে পড়ে গেলাম। সত্তর, লাশের অবস্থা তো ভালো না, তাড়াতাড়ি দাফন খবর করা লাগবে। রাকিব, তুমি যা পানি ব্যবস্থা করো, গরম পানি সব ব্যবস্থা করো, আমরা ধরে নিয়ে আসতেছি। তাড়াতাড়ি করা লাগবে তো, লাশে তো পেট ফুলে উঠতেছে। সেটাই তো করছি আমি, তাড়াতাড়ি ধরেন। হ্যাঁ ধরো। দেখি ভাই, তোমার দাদার মুখ একটু দেখাও তো। এই কাকা, আপনি কোনো যাচ্ছিলেন, দৌড়াচ্ছিলেন কে আমার দেখে? না বাপু, ওই দৌড় পারবো কে, ডাক্তার একটু জোরে জোরে হাইট পেয়ে গেছে তো, তাই একটু জোরে জোরে হাঁটতেছিলাম আর কি। আচ্ছা শোনেন, আপনার নামে এগুলো কি শুনলাম? কি শুনি চাও বাবু? আপনার নামাজি বোন নামে যে সব কথাগুলো বের করছিলেন সেগুলো তো সবই তো মিথ্যা। আমরা আপনার বৌমার কাছে গেছিলাম, সে আমাদের কাছে সব কিছু খুলে বলছে। আপনি সারপালের পা ধরবেন কে? আপনার এখন বয়স হওয়া যায় নাই, চুলদারি তো পাকে গেছে, দুদিন পর চলে যাবেন কবরে। হ্যাঁ, স্বভাব চরিত্র এখনো ভালো হয় নাই, ভালো হইন আর যান, যেখানে যাচ্ছেন যান। নেক্সট টাইম যদি আপনার নামে সব কথা শুনি না, আপনার কিন্তু খবর আছে, সত্যি বলে দিলাম। ডাকো ডাকো। এই লাস্টটা একটু দেখা তো, শেষবারের মতো দেখে দিই। কোনোদিন হেদায়েত হবে না, কোনোদিন ভালো হবে না, এ কোনোদিন মানুষও হবে না। মারেন না, মারেন না, মারেন না, লাই লাই।
ভাই আর মারেন না ভাই, উনি বাপের বয়সী, মরে যাবেনি ভাই, ছেড়ে দেন। আপনি মানা করেন না তো, আপনার কারণে এই লোকটা আজকে এত বড় বিয়াদব। আপনি অনেকবার ওর শাস্তি মাফ করে দিয়েছেন, জন্যই ওকে শাস্তি দিতে পারেনি। আজকে রাগ উঠেছে, রাস্তার মতো শাস্তি করা দিয়ে নেই। ওনার দোষ ছিল না আপনার দোষ ছিল? আমার দোষ, আমার আমার সব দোষ। আমি আমার জরুরি কাজ আছে, আমি থাকতে পারবো না। হ্যাঁ আমার জরুরি কাজ আছে, আমি থাকতে পারবো না। হ্যাঁ তোমরা মাটি টাটি দিয়ে দাও। হ্যাঁ বেঁচে থাকা অবস্থায় তোমার উপর অনেক অত্যাচার করেছি, তোমাকে অনেক অপবাদ দিয়েছি, তুমি তুমি আমাকে মাফ করনি জানো মা? আমার কবরে তোমাকে অপবাদ দেওয়ার অপরাধে প্রচন্ড প্রচন্ড শাস্তি হচ্ছে, আমি কবরে থাকতে পারছি না মা। তুমি তুমি আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দাও মারে। আমার আমার কবরে প্রচন্ড আজাব হচ্ছে, আমার প্রচন্ড আজাব হচ্ছে, মাফ করে দাও, আমাকে মাফ করে দাও আল্লাহর কাছে। আমার জন্য একটু দোয়া করো না, আমার যদি আমার যদি ক্ষমতা থাকত আমি তোমার কাছে এসে আবার মাপ চাইতাম, কিন্তু আমার যে সে ক্ষমতা নাই, তুমি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করো, আমাকে মাপ করে দাও, আমাকে মাপ করে দাও। ঘুম থেকে এরকম উঠে বললে কেন? না রে মা, কিছু হয়নি, তুই শুয়ে পড়। আচ্ছা তুমি শুয়ে পড়ো। তা কি ব্যাপার, আমি এরকম কেন স্বপ্ন দেখলাম? আমি তো ওনাকে মাফ করে দিছি, তাহলে তাও সে কষ্ট পাচ্ছে। ঠিক আছে আমি নামাজ পড়ে ওনার জন্য দোয়া করে দিই। ভাই সর্দার, তোর তেন আমি ঘেটু যাত্রা দেখা শিখেছিলাম, জুয়া খেলা শিখেছিলাম, এর জন্যে যে কবরে কি আজাব হচ্ছে সর্দার, আমি তো বুঝাবে পারবো না। বাইরে দুনিয়ায় থাকতে আমি কিছুই বুঝি নাই, মরণের পর কবরে এখন বসতেছি, নামাজ কালাম পড়ার না পড়ার কি জ্বালা। ভাই সর্দার আমার কবরটা না শিয়াল করে শিয়াল আমাকে খেয়ে ফেলবে, আমাকে তোরা বাঁচা, আমাকে আমাকে তোরা বাঁচা, আমার লাশটা তোরা রক্ষা কর।
ভাই ভাই আমার লাশটা তোরা শিয়াল দিয়ে খাওয়াইস না, আমাকে বাঁচা, আমাকে বাঁচা সাবদার সাবদার। উঠ, নামাজ পড়, নামাজ সারা কোনো গতি নাই, খবরদার খবরদার সাবদার, আমার মতো নামাজ না পড়ে কবরে আসিস না, কবরে কবরে শাস্তি যে খুব ভয়ঙ্কর রে সাবদার, খুব ভয়ঙ্কর। তাই উঠ সাবদার, সব কিছু বাদ দিয়ে নামাজ কালাম পড়া ধর, নামাজ কালাম পড়া ধর। তুমি অনেক মানুষের গুম সাইল ফিল করেছো মেম্বার, এমন সময় আছে এগুলার করে না, এগুলার জন্য কবরের অনেক আজাব, যে আজাব গুলা আমি এখন জানতে পারতেছি মেম্বার। জানো মেম্বার, যখন আমার কবরে নামায় তোমরা সবাই চলে আসলে আমি সব কিছু দেখতেছিলাম, তোমরা কিছু দূর আসার পরে হঠাৎ দুটা ফেরেশতা আসলো, আসে আমার বলল মোর রাব্বুকা মোর দীনুকা মোর নবীউকা। আমি আমি জানো মেম্বার, আমি কিছুই কইর পারলাম না, হঠাৎ হঠাৎ দেখে আমার মুখ দেখে হ্যাঁ ভাই বার হয়ে যাচ্ছে লাদির লাদির, আমি 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 কিছুই বুঝলাম না। কিছুক্ষণ পর আরো দুইটা ফেরেশতা আবার কি আসে, কি যে মার মারলো, কি যে মার মার মারছে মেম্বার, আমি তোমাকে বুঝাইতে পারবো না, কবরের আজাব, কবরের আজাব অনেক ভয়ঙ্কর মেম্বার। জীবনে নামাজ ছাড়ো না, জীবনে নামাজ ছাড়ো না, আমি পৃথিবীতে থাকা অবস্থায় নামাজের বিরোধিতা করেছি, নামাজ পড়ি নাই, মানুষের অন্যায় অত্যাচার করেছি, সেই জন্য এখন এখন কবরে যাওয়ার পরে আমি বুঝতে পারতেছি কবরের আজাব অনেক ভয়ঙ্কর অনেক কঠিন। এখন এখন সময় আছে মেম্বার, নামাজ কালাম ধরো, নামাজ কালাম না পড়ে কবরে আসো না, কবরদার কবরদার কবরে আসো না। আমার তো এখন ক্ষমতা নাই, তুমি তুমি আমাকে ভালোবাসো আর যাই করো, আমি তো নামাজি বলতে অনেক অপবাদ দিয়েছি, তুমি একটু আমার হয়ে নামাজিবর কাছে একটু আমার হয়ে আওয়াজ দাও, আমার জন্য একটু দোয়া করতে বলো, না হলে আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব শাস্তি হচ্ছে মেম্বার। মেম্বার তুমি আমার জন্য নামাজিবর কাছে যাও, একটু যাও মেম্বার, একটু যাও। আর আর মেম্বার, আমার আমার কবরটা শিয়ালে পুষে আমার লাশটা নিয়ে যাবে মেম্বার, আমাকে বাঁচাও, আমার জীবনে তুমি আমাকে অনেক উপকার করেছো, অনেক বাঁচিয়েছো, শিয়াল আমার কবর থেকে লাশ তুলে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। আমি গান বাজনা করেছি, আপনি তো কম করেন নাই,
এই ওয়ার্ডের যে কার্ড মেরে খাইছেন এই রিলিফ ঠিক মতো দেন নাই, এতে আপনি কে মসজিদে যাচ্ছেন? সময় নাই, চলো মসজিদে যাক না, চলো। গত রাত্রি আজাদ আমাকে যে স্বপ্ন দেখাইছে বুঝলি, ওর যে ভয়ঙ্কর চেহারা আমি দেহতে কাঁপিয়ে গেছি। মেম্বার খালি আপনাকে আমিও তো দেখছি, ওই চেহারা দেখে আমি আর ঠিকঠাক করে পারিনি, সে বিভৎস চেহারা। শোনো, এ যাবৎ যা অকাম কুকাম করেছি মেম্বরই তো করি, সবার কাছে যায় আমি মাপ চাই লেব, আমি আর কোনো অকাম কুকাম করবো না। ঠিকই কইছেন। আর তুমি এই যে যাত্রা করেছি আও, গায়ন ট্যান কয়া বেড়াইছি আও, এখনও গান গাও, এগুলি বাদ দাও, তবা পারো, এই যে নামাজ কালাম পড়া শুরু করেছি আর ছাড়বো না, ঠিক আছে? মেম্বার মসজিদে ঢুকে সারি আমি সব নিয়ত করে ফেলাইছি, এই যাত্রা গান আমি আর বাঁচিয়ে থাকা পর্যন্ত এগুলো করবো না, আমি খালি নামাজ পড়বো, নামাজই পড়ে যাবো। নিজে পড়লে হবে না, আমার পাড়াঘরে যে সমস্ত লোক নামাজ পড়ে না এদেরও জ্ঞান দেওয়া লাগবে। হ্যাঁ ঠিকই কইছে, ঠিক আছে। আর আজাদ যে বিষয়টা কয়েছে বারবার কয়েছে হোক স্বপ্নে, তাও তো আমার দেশের সওয়াল আজাদ কয়েছে, ওই নামাজি বোর কাছে যায় বিষয়টা আমরা জানাই মাপটা করে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো। কি হয়েছে বৌমা, দেখি এনে বসে লাগে? আম্মা একটু বসেন না, ওই যে পাশের বাড়ি ভাবিকে ডাকছি, ভাবি আসুক, সব কথা একবারেই বলতেছি। কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি বসেন, বসো মা বসো। কী হয়েছে ভাবি, ডেকে পাঠালেন? ভাবি বলতেছি, আম্মা আপনাকে তো বলাই হয়নি, কালকে রাতে আমি না খুব খারাপ একটা স্বপ্ন দেখছি। কী হয়েছে বৌমা? ওই যে আজাদ কাকা আছে না, আজাদ কাকার না কবরে খুব আজাব হচ্ছে, তো আমার কাছে আর কি ক্ষমা চাচ্ছে, এত দিন যা অন্যায় করছে অবিচার, আমাকে এত লাঞ্ছনা গঞ্জনা এত অপমান করছে, সেই জন্য আর কি ক্ষমা চাইল। তো আমি একটু ভয়ই পাইলাম, রাতে উঠে অবশ্য আমি নামাজ পড়ে দোয়াও করছি ওনার জন্য। আম্মা আমি ওনাকে ক্ষমা করে দিছি, আর আপনাদের কাছে যা অন্যায় করছে আপনারা ওনাকে ক্ষমা করে দিন, ওনার কবরে খুব আজাব হচ্ছে, ভাবি আপনিও ওনাকে ক্ষমা করে দিন। হ্যাঁ ভাবি, আমিও তো ক্ষমা করে দিছি। হ মা, আমিও ক্ষমা করে দিছি, আসলে সে যত খারাপই থাক সে তো এখন মৃত, আর সে তো দুনিয়ার বুকে আর বেঁচে নাই। যাক তোমরা সবাই মন থেকে ক্ষমা করে দাও, আমিও মন থেকে ক্ষমা করে দিছি। ভাবি আমরা তো একটা বিষয় নিয়ে আসলাম। কি হয়েছে ভাই? গত রাত্রে আজাদ স্বপ্ন দেখাইছে, খুব ভয় লাগলো আমার, ও নাকি কবরে খুব কষ্টে আছে, ওর খুব আজাব হচ্ছে, ও এখন সব কিছু স্বীকার করতেছে, তোমাকে নাকি জ্বালাইছে, তোমার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দিছে, বলতেছে কি ও যে কষ্টে আছে, এই আমার কইলে যে নামাজিবও যদি আমার জন্য একটু দোয়া করে দিত তাহলে আমি শান্তি পাইতাম, ওর জন্য অনেক সালিশ দাবার করেছি, অনেক বুঝাইছি, বাঁচে থাকতে তো ভালো হইল না, মরার পরে এখন বুঝ পাইছে, তুমি ক্ষমা করে দেওয়ার পরে যদি, দোয়া করে দেওয়ার পরে যদি ও একটু শান্তি পায়, কবরে খুব কষ্টে আছে মা, তুমি একটু খাস দিলেকে ক্ষমা করে দিয়ে একটু দোয়া করে দাও। ও 7 তারিখও স্বপ্ন দেখাইছে। হ্যাঁ আমিও এই স্বপ্নে দেখেছি। আপনিও দেখেছেন? হ্যাঁ। আজাদ খুব কষ্টে আছে, আমাকে সে কইলে যে আমার জন্য একটু দোয়া করিস, আমার বৌমার কাছে একটু দোয়া করে কইস, খুব কষ্টে আছে, মারে যতদিন বেঁচে থাকি কোনো দিন নামাজ স্যার বলে হচ্ছে না, আমরা তো নামাজ পড়বই, গ্রামের সকলে ক্লিয়ে আমরা নামাজ পড়বো, সকলে এক নামাজের দাওয়াত দেব মা, এই সাথে সাথে তুমিও প্রত্যেক বাড়ির বাড়ির যাবে, মহিলারা নামাজের দাওয়াত দিবে,
তার নামার শিক্ষা দিও মা আর আজাদের জন্য একটু দোয়া করে মা মন খুলে দোয়া করে আল্লাহ তাআলা তাক নিয়ে গেছে সে মারা গেছে সে যেমনই হোক ভাই আমি একদম মন থেকে বলতিছি আমরা ফ্যামিলির সবাই আজাদকে একদম মন থেকে maaf করে দিছি আলহামদুলিল্লাহ হাসাসা দেখেন না শেষ সময় এসে আমাকেও ডিস্টার্ব করলো আমিও maaf করে দিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো খুশি হলাম আসলে কাকা সত্যি বলতে কি আমিও না স্বপ্ন দেখছি আমি অবশ্য সকালে আম্মাকে বলি নাই আমিও অনেক ভয় পাইছি রাতে আসলে উনি আমার কাছে ক্ষমা চাচ্ছে আমি তো উনাকে ক্ষমা করেই দিছি কাকা আপনারাও উনাকে ক্ষমা করে দিন আসলে যে যতই অন্যায় করুক আর যাই করুক আল্লাহ পাক তো বলছে যে যত অন্যায় করুক তাকে ক্ষমা করে দিন আল্লাহ পাক নিজেও সবাইকে ক্ষমা করে দেন তার বান্দা যাতে কষ্ট না থাকে আমি উনাকে ক্ষমা করে দিলাম তার জন্য আমিও দোয়া করব আমার দোয়াতে সে যদি একটুখানি ভালো থাকে কবরে আজাব যদি একটু কমে তাও আমি নিজের কাছ থেকে একটু শান্তি পাব তুমি তাইলে নামাজ পড়ে ওর জন্য একটু দোয়া করে দিও দাদু ভাই তুমি একটু ওই আজাদের জন্য দোয়া করে দিও আচ্ছা আল্লাহ আপনার ঘরে সন্তান দেশে আমার ঘরে দেশে ফারিয়া তুমি এত অল্প বয়সে ইসলাম সম্বন্ধে এত শিক্ষা গ্রহণ করেছ আচ্ছা বলো তো দাদু ভাই তোমার শিক্ষার পিছনে কার অবদান বেশি তাহলে শুনেন যখন আমি হাঁটতে শিখিনি যখন কথা বলতে শিখিনি তখন আমার মা আমার মনের ভাষা বুঝেছে নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে যখন আমি হাঁটতে শিখিনি যখন কথা বলতে শিখিনি তখন আমার মা আমার মনের ভাষা বুঝেছে নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে মাকে আমি তাই কখনো যাব না ভুলে তার প্রেরণায় আমার মন উতলে দুলে মাকে আমি তাই কখনো যাব না ভুলে তার প্রেরণায় আমার মন উতলে দুলে ভালোবাসার রঙিন ফুলে ধন্য করেছে নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে যখন আমি হাঁটতে শিখিনি যখন কথা বলতে শিখিনি তখন আমার মা আমার মনের ভাষা বুঝেছে নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে মায়ের মনে কষ্ট দিলে আসবে দুঃখের কার তার স্বপ্নগুলো আর পাবে না সুরের ছন্দ তার মায়ের মনে কষ্ট দিলে আসবে দুঃখের কার তার স্বপ্নগুলো আর পাবে না সুরের ছন্দ তার প্রেম মমতার বাঁধন দিয়ে ধরে রেখেছে নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে যখন আমি হাঁটতে শিখিনি যখন কথা বলতে শিখিনি তখন আমার মা আমার মনের ভাষা বুঝেছে নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে
নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে। বাবা বাবা, খুব চমৎকার, খুবই ভালো, তাই না সত্য? আল্লাহ তোমাকে অনেক জ্ঞান দিয়েছে। আচ্ছা বৌমা, তুমি একটু খাস দিলে দোয়া করে দিও, ভাবি আপনারাও দোয়া করে দিন। আমরা আসি। আচ্ছা ভাই যান। চাচি, তাহলে আমিও বাসায় যাই, ভাবি থাকেন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও মা, যাও। বৌমা চলো।